শেখ শাহজাহানকে ধরার জন্য নয়া উদ্যোগ প্রশাসনের। বুধবার সকালে চারটি ফেরিঘাটে লাগানো হলো সিসিটিভি ক্যামেরা। শেখ শাহজাহানের চলাচলের উপযোগী হিসেবে যে সমস্ত ফেরিঘাটগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই সমস্ত ফেরিঘাটে লাগানো হলো সিসিটিভি ক্যামেরা। যেমন সন্দেশখালী, ধামাখালি, ভোলাখালী ও খুলনা ফেরিঘাট, এই চার জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে সিরাজুল মিস্ত্রি, আমাদের প্রতিনিধি। সিরাজুল, যেটা তোমার থেকে জানার চেষ্টা করব, এই যে চার জায়গাতে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, সত্যি কি এই সিসিটিভি ক্যামেরা কাজ করছে নাকি কাজ করছে না? তার কারণ বারবার এরকম সিসিটিভি ক্যামেরা লাগানোর পরেও এখনো পর্যন্ত ধরা কেন পড়ছে না শেখ শাহজাহান? বিরোধীরা কিন্তু একের পর এক কটাক্ষ করছে, শেখ শাহজাহান কিন্তু এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। এরপরও আমরা দেখেছি নিরাপদ সর্দার, সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তিনি কিন্তু দাবি করেছিলেন বা জানিয়েছিলেন শাহজাহানকে আমি নৌকা করে পার হতে দেখেছি, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছিলেন। পাশে সব মিলিয়ে কিন্তু প্রশাসন এবার কিন্তু নড়ে চড়ে পড়েছে নতুন ভাবে। সেটা কিন্তু যেমন সন্দেশখালী ফেরিঘাটে এবং খামাখালী ফেরিঘাট এবং বোলাখালী ফেরিঘাট এবং খুলনা ফেরিঘাট, এই চারটি জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কারণ সেই শাহজাহান যেহেতু বিরোধীরা কটাক্ষ করছে যে নদী পথে চলাচল করছে, যেহেতু নদী মাতৃক এলাকা, এই সন্দেশখালী কিন্তু নদী মাতৃক এলাকা, এখানে কিন্তু যে কোনো জায়গায় যেতে গেলে বিভিন্ন নদী পার হয়ে কিন্তু তারপরে যেতে হয়। সেইসব জায়গায় মার্ক করে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু চার জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি নজর দাঁড়িয়ে জানাচ্ছে সন্দেশখালী থানার পক্ষ থেকে, এবং তার সমস্ত করে কন্ট্রোলিং সিস্টেম কিন্তু সব সন্দেশখালী থানাতে বসে কন্ট্রোলিং হচ্ছে, এমনটা কিন্তু জানা গেছে। পাশাপাশি এখন দেখার বিষয় শেখ শাহজাহান কি তাহলে ক্যামেরার সামনে আসবেন না ধরা দেবেন, কেমনটা কিন্তু সময় বলে দেবে। সেদিকে তাকিয়ে থাকবে আমাদের সিসিটিভি ক্যামেরা এবং আমাদেরও নজর থাকবে। নজর রাখো সিরাজুল, একেবারে যে খবরের দিকে নজর ছিল আমাদের, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা বন্দোবস্ত করেছে প্রশাসনের পক্ষ থেকে শাহজাহানকে ধরতে। বলা যেতে পারে 47 দিন পার হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত শেখ শাহজাহান, মেতাজ বাদশা এখনও অধরা। সত্যি সিসিটিভি ক্যামেরা কতটা ইতিবাচক হবে, নজর থাকবে আমাদের। বেশ কিছু জায়গাতে সিসিটিভি ক্যামেরাস লাগিয়েছে, আর যে ফোর্স আমাদের ডিপ্লয়েড আছে ওটা এখনও ডিপ্লয়েডই থাকছে, আর বাকি আমরা যেটা মানে অবস্থা আছে কন্টিনিউয়াস আমরা মনিটর করছি। 144 সেই আছে, আর আমরা কন্টিনিউয়াস এটা মনিটর করছি যে কোথা কোথা থেকে ইজিলি মানে আমরা সিচুয়েশন ভালো হলে তুলতে পারি সিকিউরিটি কারণের জন্য। মোট কত জায়গা? 5টা ভেন্যুতে লাগানো হয়েছে, 10টার মতো ক্যামেরা আছে।